পৌরসভা নির্বাচনের ভোট প্রচার শেষে আসানসোল পৌরসভা এলাকায় যাতে বহিরাগতরা থাকতে না পারে তা নিশ্চিত করতে মহকুমা শাসকের কাছে আবেদন বিজেপির। পৌরসভা নির্বাচনে ভোট প্রচার শেষে আসানসোল পৌরসভা এলাকায় যাতে বহিরাগতরা থাকতে না পারে তা নিশ্চিত করার আবেদন জানানো হলো মহকুমা শাসকের কাছে। বিজেপির একটি প্রতিনিধি দল এদিন লিখিতভাবে এই আবেদনই জানিয়েছেন মহকুমা শাসকের কাছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, ভোট যাতে শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্যে আসানসোল পৌরসভার ভোট প্রচার শেষ থেকে বহিরাগতরা যাতে এলাকায় না থাকে তা নিশ্চিত করতে হবে, সেই আবেদনই জানানো হয়েছে। আমরা এসছি আজ, আমরা আমাদের জেলা সভাপতি নেতৃত্বে আমরা সবাই এসছি, রাজ্য নেতারাও আছেন। কলকাতা নির্বাচনের সময় আপনারা দেখছিলেন যে তৃণমূল কংগ্রেসের বড় মাঝারি ছোট সব নেতাই টিভির পর্দায় রোজ বলছিলেন যে কোথাও ছাপ্পা যেন না হয়, কোথাও যেন রিগিং না হয়, কাউকে যেন তার জাস্ট ভোটিং এ থেকে যেন বিরত না থাকতে হয়, এটা আমরা ইনশিওর করি। কিন্তু আসানসোলে কোন তৃণমূল মুখে নেতার মুখে আপনি এটা শুনছেন যে না ছাপ্পা আমরা হতে দেবো না, আমরা কেউ আনফেয়ার মিন্স ইউজ করবো না, আমরা বেআইনি ভাবে ভোট করাবো না, আমরা বুথ লুট করবো না, কেউ বলছেন কি? তার মানে এরা বুঝিয়ে দিচ্ছেন যে না, কলকাতায় আমরা যেটা বলছিলাম সেটা লোক দেখানো কথা ছিল, আসানসোলে অবাধে তুমি বুথ লুট করতে পারো, ছাপ্পা মারতে পারো। এবং আমরা রিলায়েবল সোর্স থেকে যেটা খবর পাচ্ছি যে বিভিন্ন বাইরে থেকে যারা কর্পোরেশনের ভোটার নয় সেরকম বেশ কিছু লোকের রেডি করা হচ্ছে, টিম রেডি করা হচ্ছে, তারা এসে বিভিন্ন জায়গায় বুথ লুট করবে, অশান্তি করবে। ইলেকশন কমিশনের যেটা নিয়ম আছে যে প্রচার শেষ হয়ে যাওয়ার পর যারা এই অঞ্চলে ভোটার নয় তারা যেন না থাকতে পারে। কলকাতা দেখেছিলেন তো যে ভোটার ছিল না বলে আমাদের এমএলএদেরকে এমএলএ হোস্টেলে আটকে রাখা হয়েছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এমএলএরা বিধাননগরে গিয়ে মিটিং করছিল সেটাও ঘিরে রাখা হয়েছে ভোটের দিন, যে না বাইরের লোক আসতে পারবে না। তাহলে আমরা আসানসোলে দাবি করছি যে আসানসোল তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, এখানেও প্রচার শেষ হয়ে যাওয়ার পর বাইরের লোক যে আসানসোল কর্পোরেশন এলাকার ভোটার নয়, এখানে বসবাস করে না, সে ধরনের ব্যক্তি যেন এখানে না আসতে পারে, না থাকতে পারে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ইনশিওর করতে বলেছি। এই রিকোয়েস্ট নিয়ে আমরা দেখুন, এসব ওই মান্নাদের গান শুনেছ, কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়েছে। তো আমাদের প্রার্থীরা হৃদয়ে নাম লিখে দিচ্ছে, ব্যানার ফেসবুক ছেড়ে আমাদের কিছু আসে না, বিরূপ না কি আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।